ग्राफिक्स डिजाइन हेल्थ केयर ब्यूटिशियन मतन कोर्स बिनामूल्य प्रशिक्षण नेवार सुजोग मालदहर गौड़ कलेज थेके चलती शिक्षा वर्ष थेके मोट 5टी डिप्लोमा कोर्स चालू होच्छे एई कलेजे। प्रधानमंत्री कौशल विकास योजना प्रकल्पेर माध्यमे बिनामूल्य छात्र छात्रीदेर एई 5टी कोर्सेर प्रशिक्षण देवा हबे। उत्तरबंगेर एकमात्र मालदहर गौड़ कलेजे एई प्रकल्पेर आवत्ताय ए समस्त चाकरीमुखी कोर्स प्रशिक्षण देवार अनुमति पेयेछे। स्किल हाब तैरि होयेछे गौड़ कलेजे। অনলাইন মাধ্যমে জুন মাস পর্যন্ত ছাত্রছাত্রীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। যে কেবিপিআই আন্ডারে যে প্রজেক্টগুলো স্কুল স্কিল কোর্সগুলো শুরু হয়েছে, 5টা কোর্স আপাতত শুরু হয়েছে। একটা হচ্ছে বিউটিশিয়ান, জুনিয়র বিউটিশিয়ান, 2 নম্বর মেকআপ আর্টিস্ট, আর জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হেলথ সেক্টরের আন্ডারে, 4th হচ্ছে গ্রাফিক ডিজাইনার, 5th হচ্ছে ইয়োগা ইনস্ট্রাক্টর। এই কোর্সগুলো সবকটাই বিনামূল্যে কোর্স, কোর্সগুলো ভর্তি হবে। তা আমরা বলবো ছাত্রদেরকে রিকোয়েস্ট করবো কলেজে আসতে, তাদের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ডিরেক্টলি ইন্ডিয়া গভর্নমেন্টের স্কিল ইন্ডিয়ার পোর্টালে গিয়ে তারা রেজিস্টার্ড হবে এবং তাদের রেজিস্ট্রেশন আইডি একটা দেবে ওরা, সেই আইডিটা আমাদেরকে জমা দিতে হবে এবং তারপর আমরা সেটাকে এবং তারা কোন কোর্সে ভর্তি হতে চাইছে সেই অনুযায়ী আমরা তাদেরকে অ্যাসাইন করবো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস করলে এই সমস্ত সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বা কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে। গৌড় কলেজ সূত্রে জানা গিয়েছে 5টি কোর্সের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, হেলথ কেয়ার, হাইজিন এবং হাউসকিপিং, ট্রেনি বিউটিশিয়ান, যোগা ও হেয়ার ড্রায়ার। প্রতিটি বিষয়ে 50টি করে আসন রয়েছে, শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনে 40টি আসন। 6 মাসের এই কোর্স, গৌড় কলেজে নিয়মিত ক্লাস হবে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার স্কিমের অধীনে আমাদের গৌড় কলেজ জেলার এবং উত্তরবঙ্গের প্রথম কলেজ হিসাবে স্কিল হাবে স্ট্যাটাস পেয়েছে। এই স্কিল হাবে আমরা বিভিন্ন রকমের সার্টিফিকেট, ওরিয়েন্টেশন কোর্স এবং ডিপ্লোমা কোর্স চালু করব, যেটা ন্যাশনাল লেভেলে রিকগনাইজ এবং সার্টিফিকেট দেবে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সংস্থা। এবং এতে করে ছাত্রছাত্রীদের কাছে কাজের সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে। আমরা বিভিন্ন রকম 5টা কোর্স চালু করতে যাচ্ছি, যেটা ডিটেল আমরা এতক্ষণ বললাম। বিভিন্ন রকমের কোর্স চালু করতে যাচ্ছি, ভবিষ্যতে আমরা আরও বেশ কয়েকটি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এরকম ডেটা সায়েন্স, এরকম আরও বিভিন্ন কোর্স চালু করব। আমার থেকে যেটুকু বলার সেটা হচ্ছে যে এটা উত্তরবঙ্গের প্রথম ডিগ্রি কলেজ যারা স্কিল হাবের স্ট্যাটাসটা পেল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। চলতি শিক্ষাবর্ষে 5টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু করা হলেও আগামীতে আরও অন্যান্য বিষয়গুলিতে চালু করার পরিকল্পনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।